হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন 2.1 ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আমি আছি নাসির। তো গাইস, আজকের ভিডিওতে কথা বলবো কাইনমাস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে। তো এই সমস্যাটি হলো, আপনি যখন মিডিয়া থেকে যে কোনো একটি ছবি অথবা ব্যাকগ্রাউন্ড ইনপুট করবেন, তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে আপনাদেরকে দেখাই কী সমস্যাটি। তো আপনাদের সাথে এই সমস্যাটি অবশ্যই হয়ে থাকবে। তো এখান থেকে আপনি লেয়ার অপশানে ক্লিক করে যখন যে কোনো ভিডিও অথবা ফুটেজ ইনপুট করবেন, তখন দেখতে পারবেন এই ধরনের সমস্যার সাথে আপনি মোকাবেলা করবেন। তো আপনি যদি এই ধরনের সমস্যা আপনার যদি হয়ে থাকে, তাহলে এই ধরনের সমস্যা আপনি কীভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন। তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখবেন। 2 মিনিটের ভিডিও অবশ্যই কেউ স্কিপ করবেন না, তাহলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করে নেব, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না, সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন শুরু করি। গাইস, এই সমস্যাটি আপনার সাথে যদি হয়ে থাকে, অ্যাটলিস্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এই সমস্যাটি সমাধান করতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ব্যাক চলে যেতে হবে। ওকে, তো এখান থেকে ব্যাক চলে আসার পরে আপনি যে কাজটি করবেন, তো এই কাজটি করার জন্য আপনাকে এই অ্যাপটি আনইনস্টলও করতে হবে না এবং অ্যাপটি ইনস্টলও করতে হবে না। শুধু সিম্পল একটি সেটিংসের মাধ্যমে আপনি এই কাজটি ঠিক করে নিতে পারবেন। তো ফার্স্ট টাইম আপনি যে কাজটি করবেন, এখানে একটি সেটিং আইকন দেখতে পারবেন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে স্ল্যাশ করে একদম নিচের দিকে চলে আসবেন। ওকে, তো আসার পরে নিচে একটি অপশান পেজ আসছেন, তো এই অপশানের উপর ক্লিক করে এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ল্যাশ করে একটু চলে আসলে এখানে দেখতে পারবেন আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, তো এই অপশানটি আপনি এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পরে কন্টিনিউয়ালাইজ থেকে এখানে ক্লিক করলে অটোমেটিক এই কাজটি হয়ে যাবে। তো আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাই। তো আবারও আমি এই প্রজেক্টের উপর ক্লিক করলাম, তারপর এখানে এডিট অপশানে ক্লিক করলাম। ওকে, তো এডিট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু একদম সেই ঘোলা ঘোলা টাইপের আর কোনো নেই, এখানে একদম ঠিক হয়ে গেছে। ওকে, তো আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে, তাহলে এই সেটিংসের মাধ্যমে আপনারা অন করলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনারা এইভাবে আপনার কাইনমাস্টারে যে সমস্যাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছেন, আসলে কোনো গুরুত্বপূর্ণ না, আপনারা যদি এই সেটিংটি অন করতে পারেন, তাহলে আপনারা আপনাদের কাইনমাস্টার এই সমস্যার সমাধান করতে পারবেন। সো আশা করবো আপনাদের কাছে এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর আপনি যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কাইনমাস্টারের আরেকটি সমস্যা আছে, এই সমস্যাটি যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, এ নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো, সেই ভিডিওটি দেখে আপনারা এই সমাধানও করতে পারবেন। সো আশা করবো আপনাদের কাছে এই ভিডিওটি খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি এমনই ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে আগামী কোন একটি এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।